আমি ভাইয়াকে স্পেসিফিকলি এখন একটা জিজ্ঞেস যেসব আমি আশা করি ভাইয়াও ফ্র্যাঙ্কলি অ্যান্সারটা দিবে ওয়াই নশিনাকু দেখো ওই টাইমটাতে হচ্ছে কি আমার ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে একটা কি বলবো ফাঁকা সময় যাচ্ছে ওই সময়ে একটা বেশ বড় সময় ওর সাথে কাজ হয়েছে আর ব্যাক অফ মাইন্ড ছিল কি যে ওর

আচ্ছা তুই শুনেছিস নাকি বল যদি কেউ কাউকে পছন্দ করে তাহলে যেই বাধাই আসুক না কেন যে কমপ্লিকিসি থাকুক না কেন বলে দেওয়া উচিত এটা কি আমরা বিশ্বাস করি আমার ভালো লাগে এটা বলতে সমস্যা কোথায় এখন সেটার কি হবে সেটা যেমন আমি বললাম না যে ওই এস এম এসটা আদান প্রদানের কিন্তু অনেকদিন পরে গিয়ে রিলেশনটা হয়েছে সো ভালো লাগার একটা ব্যাপ